সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনির জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর 5 শতাধিক শিক্ষার্থী শিক্ষক কর্মচারীকে দুপুরের খাবার খাওয়ালেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুপুরে রেলওয়ে কলোনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নিজস্ব উদ্যোগে উন্নত মানের খাবার ও দেশবাসীর মঙ্গল ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রেলওয়ে কলোনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, প্রত্যেকটি মানুষ যেন সত্য কথা বলতে পারে সেজন্য আপনাদের কাছে আসা। তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে স্বৈরাচারী শাসক ছিলেন শেখ হাসিনা। তার আমলে শাপলা চত্বরে হেফাজত সহ বিভিন্ন আলেম নিহত এবং নির্যাতিত হয়েছে। একজন মুনাফিক জালেমের মধ্যে যতগুলো আলামত ছিল তার সবগুলো আলামতে ছিল শেখ হাসিনার মধ্যে। আমি নেতা হতে আসিনি, আমি নেতা হতে চাইও না, আমার কোনো পদেরও দরকার নেই, আমি চাই আপনারা সত্য কথা বলুন এবং সত্য প্রচার করুন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে কলোনির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হানচালা, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ।